আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। শান্ত হাওলাদার, শান্ত হাওলাদার আপনি বলেন তাহলে। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, আশা করি আপনি ভালো আছেন, বলেন ভাই। সেটা হলো আসিফ ভাই, আমার আপনার থেকে কিছু একটা মানে আপনার থেকে একটু জানার ছিল আর কি। সেটা হলো যে মানে এই যে ইসলাম ধর্মে যে যে চারটা বিয়ে মানে চারটা বিয়ে যে যে বৈধ করা হয়েছে, আর মানে নবীর জন্য যে 11টা বৈধ আর মুমিনদের জন্য চারটা বৈধ, মানে আমাদের মানে ইসলাম ধর্মে তো বলা আছে যে নবী যা করে সেটা তোমাদের জন্য মানে অনুকরণীয়, কিন্তু তার মানে 11টা বিয়ে বৈধ করা হলো আর মুমিনদের চারটা কেন, মানে এই বিষয়ে যদি একটু মানে বলতেন ভাই আর কি। এই বিষয়ে আমি তো কি বলবো, এই বিষয়ে মুমিনরা যেটা বলে বা মানে ইসে যেটা বলা আছে ইসলামের বিধান, ইসলামের যারা আলেম, আচ্ছা আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে, আমি আপনাকে মিউট করে দিচ্ছি। ইসলামের আলেমরা বলে যে এটা নবীর জন্য স্পেশাল এক্সেপশন ছিল, নবীর জন্য এক্সেপশন, নবী এটা করতে পারে, নবীর অনেক যেহেতু অনেক বেশি বেশি ছিল আর কি শক্তি, এই কারণে নবী এটা করতে পারে, অন্যরা কেউ এটা করতে পারবে না, অন্যদের জন্য চারটা, এইটা ওরা বলে। হ্যাঁ, এবার নিজেকে আনমিউট করে বলেন ভাই। মানে এটা কি মানে আল্লাহ থেকে কি মানে এটা ঘোষণা আসছিল এরকম কিছু আর কি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ থেকে, আল্লাহ তাকে স্পেশাল পারমিশন দিছে বেশি বেশি করার। আপনি সংশয় এর লেখাগুলো পড়েন, সেখানে এগুলো দেয়া আছে, এই যে ভাই আমি বেশি বেশি। আমি আপনার মানে আমি আপনার লাইভটা মাঝে মাঝে দেখি, কিন্তু আপনি সংশয় ডট কম এর যে দিন মানে এটা বলেন, মানে ওইটা সার্চ দিয়া কিভাবে দেখবো, মানে কিভাবে সার্চ দিয়া সংশয় ডট কম টা বাই করবো, এটা যদি একটু বলে দিতেন ভাই আর কি। আচ্ছা, এটা হচ্ছে সংশয় ডট কম ওয়েবসাইটে ঢুকলেই তো আপনি পাইতে পারেন, যে সংশয় ডট কম, এই যে দেখেন এখানে নিচে দিয়ে দিয়েছি আমি www.sangshay.com, অথবা এটাতে যদি আপনি ঢুকতে না পারেন, কারণ বাংলাদেশের অনেক জায়গা থেকে এই ওয়েবসাইটটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, ব্যান করে দেওয়া হয়েছে, এই কারণে সংশয় ডট লাইভ ডট কম দিবেন না, ডট লাইভ দিবেন। এই যে দেখেন নিচে স্ক্রল করছে, এইটা যদি আপনি এই ওয়েবসাইটে যান তাহলে আপনি দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই।